মূর্খ যদি করব দয়া দাও মাগো পদ ছায়া করিবারে কবিতা বর্ণনা ব্যাস বাল্মীকি আদিকবি তোমার চরণ সেবী মহাকাব্য করছেন রচনা নাহি মোর বিদ্যা বুদ্ধি কিসে হবে কার্য সিদ্ধি নিজ গুণে কর মা করুণা আমি পরে বন্দি গুরুর চরণ যে চরণ করিলে স্মরণ সর্ব আজ্ঞে কার্য সিদ্ধি লাভ হয় অনন্ত তোমার মায়া এ ধামে দাও গোছায়া নমস্তে দাও যুগল চরণ আমি 33 কোটি দেবতা গণে প্রণাম জানাই মনে মনে কাননের এই হৃদয় শুনে একবার হও গো অধিষ্ঠান আমার তম আধার গেলে কেটে জ্ঞানের কুড়ি উঠবে ফুটে মন ভোমরা করবে মধুপান পমতি স্তুতি দশ চরণে এসেছেন যত জনে জনে ব্রাহ্মণ বৈষ্ণবগণে হিন্দু খ্রিস্ট মুসলমানে আমি সকলের চরণে করি নতি সকলেই দিন পদ ছায়া শুদ্ধ হোক আমার কায়া স্বর্গীয় গুরুদেব বিপদ তারণের চরণ সরি লাগাব গানের আরি প্রেমানন্দ ভক্তগণ একবার বলুন হরি হরি মানিকবাবুর চরণে শতকোটি প্রণাম জানিয়ে উনি তো আর এই হলোক নেই পরলোক গমন করিয়াছেন যাক ওনাদের যারা সমবয়সী যারা আছেন তাদের চরণধুলি মাথায় নিয়ে শুরু করতে চলেছি আপনাদের কবিগান যদি বলি আমার কবিগান তাহলে তো অহংকার আপনাদের কবিগান কবিগানের প্রারম্ভে কেউ মায়ের বন্দনা কেউ বাবার বন্দনা কেউ দশের বন্দনা কেউ দেশের বন্দনা এই যে সাধুগুরু বৈষ্ণবের সামনে গান করার মতন ক্ষমতা আমার নাই সে যোগ্যতা নাই কিছু লোক প্রশ্ন করতে পারেন যে তাহলে আপনি এলেন কেন এসেছি কেন জানেন পৃথিবীর এমন কোনো গোডাউন নাই যে একবার ভর্তি করলে অন্তত খালি হতে মোটামুটি 7 দিন টাইম লাগে কিন্তু আমাদের বাবা যে এই দেহের মধ্যে যে 12 নম্বর গোডাউনটা আছে না এই গোডাউনটা আজকে ভর্তি হয় কালকে খালি হয়ে যায় মা এর জন্য আসা নইলে গান করার মতন যোগ্যতা নাই তবে আপনাদের আশীর্বাদ এবং চরণধুলি যদি আমি পাই তাহলে চেষ্টা করে দেখব আজ আমরা এসছি কি উপলক্ষে গান করতে না মা কালী উপলক্ষে মা কালী পূজা উপলক্ষে তাহলে আমি মা দিয়ে শুরু করা ভালো নাকি গো কি বলছেন তানা না 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 সঙ্গরে বলো কি বলছি জানিস আমি আমার মনকে বলছি ওরে মন ওরে অবুধ মন কালী নামে বেড়া দে এখন তার কারণ কালী নামে বেড়া দিলে কি হবে ভক্তি জবার উঠবে কলি ভক্তি জবার ফুটবে কলি পদনা প্রেমের জল ছেচন কালী যে কি জিনিস একমাত্র শিব জানে বাবা সে যদি না জানে তাহলে যার হাতে মরণ বাঁচন সে কি আর শবদেহ নিয়ে মরার মতন
থাকে মা কালীকে বুকে চাপিয়ে থাকতো থাকতো না কালী নামের যে কি মাহাত্ম্য কথা সে একমাত্র ভোলানাথ পঞ্চানন জানেন তাই আমার মনকে বলছে ওরে মন ওই আমার এই অভুত মন কালী নামে বেড়া দে রামপ্রসাদের বেড়ার পাশে
শ্রীকৃষ্ণ ভগবানকে পাবো বলে কার তাইনি বোধ হয়েছিল কারণে আমার মহাজন কলম দিলেন কি আমার গোপকুলের
Hold on.